আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। 1 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে হংকং সিক্সার্স টুর্নামেন্টের 20তম আসর, যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা সহ সর্বমোট 12টি দল অংশগ্রহণ করবে। 12টি দলকে 4টি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে দল রয়েছে 3টি করে। চলুন এক নজরে দেখে নেই এই 12টি দলের মাঝে কোন দল কোন গ্রুপে অবস্থান করছে, কোন দলের অবস্থান কোন গ্রুপে, কোন গ্রুপটা হয়েছে সহজ, কোন গ্রুপটা হয়েছে কঠিন। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, হংকং সিক্সার্স এর প্রতিটি আপডেট সবার আগে পেতে। তো হংকং সিক্সার্স টুর্নামেন্টে 12টি দলকে যে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে, তার মাঝে প্রথমেই রয়েছে গ্রুপ এ বা পোল এ। তো পোল এ তে রয়েছে যে 3টি দল, তারা হলো হংকং, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই 3টি দল রয়েছে পোল এ তে বা গ্রুপ এ তে। এরপর রয়েছে গ্রুপ বি বা পোল বি। তো পোল বিতে যে 3টি দল রয়েছে তারা হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নেপাল। এরপর গ্রুপ সি, গ্রুপ সি বা পোল সি। তো পোল সিতে যে 3টি দল রয়েছে তারা হলো ইন্ডিয়া, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। এরপর রয়েছে পোল ডি বা গ্রুপ ডি। তো গ্রুপ ডিতে যে দলগুলো অবস্থান করছে তারা হলো বাংলাদেশ, ওমান ও শ্রীলঙ্কা। তো এই 4টি গ্রুপ বা 4টি পোলের মাধ্যমেই 12টি দলকে আলাদা করা হয়েছে বা অবস্থান দেওয়া হয়েছে। তো আগামী 1 নভেম্বর শুরু হবে এই টুর্নামেন্টটি এবং শেষ হবে 3 নভেম্বর বা 3রা নভেম্বর। মাত্র 3 দিনে এই টুর্নামেন্টের 29টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদিন কিন্তু 10টা করে ম্যাচ রয়েছে। তো আপনারা চাইলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একদম বাংলাদেশ সময়ে এই হংকং সিক্সার্স টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচের সময়সূচি জানিয়ে দেবো, বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন রয়েছে সেটিও জানিয়ে দেবো। যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এছাড়াও হংকং সিক্সার্স টুর্নামেন্টটা এক ব্যতিক্রম নিয়মে পরিচালিত হবে। তো আপনারা যদি চান এই হংকং সিক্সার্স টুর্নামেন্টের সম্পূর্ণ নিয়ম কানুন নিয়ে বিস্তারিত আলোচনা করে আলাদা একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবং টুর্নামেন্ট চলাকালীন সময় পয়েন্ট আপডেট সহ সর্বশেষ আপডেট পেয়ে যাবেন আমাদের এই ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে। এছাড়াও কিন্তু নভেম্বর, 26 নভেম্বর থেকে শুরু হবে গ্লোবাল সুপার টি-20 লিগ, যেখানে কিন্তু বাংলাদেশের রংপুর রাইডার্স দলটি অংশগ্রহণ করতেছে। তো এই গ্লোবাল সুপার টি-20 লিগের সবগুলো ম্যাচের সময়সূচিও আপনাদেরকে জানিয়ে দেবো। তো সব মিলিয়ে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, এবং খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে লয়্যাল কটন ইন বিডিতে যোগাযোগ করবেন। ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল, বিপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সৌদি প্রো লিগ সহ আপনার মন মতো ডিজাইনে কাস্টমাইজড জার্সি, কাস্টমাইজড ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের জার্সিগুলো লয়্যাল কটন এনবিডি থেকে বানিয়ে নিতে পারবেন। অর্থাৎ জার্সি জগতের যে কোনো ধরনের সার্ভিস সর্বদা লয়্যাল কটন এনবিডিতে অ্যাভেলেবল রয়েছে, বিস্তারিত রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।